এক ভয়ঙ্কর ঘটনা, যি ঘটনায় সৃষ্টি করেছে চাঞ্চল্যর। পুত্রর হাত রাঙলি হল মাতৃর তেজেরে। জন্মদাতি মাতৃকো হত্যা করবলৈ কুণ্ঠাবোধ নকৰা এজন পাষাণ পুত্র। এক চাঞ্চল্যকর ঘটনায় জোকাৰি গৈছে এটা অঞ্চল। হানি খুশি নির্মমভাবে হত্যা করে পাষাণ পুত্রই জন্মদাতৃ মাতৃক। নলবাৰীৰ সাগরকুচি গাঁৱত ভয়ঙ্কর ঘটনা। পুত্র প্রাঞ্জল কলিতায় প্রাণ ললে মাতৃ পূর্ণিমা কলিতার। প্রতিদিনে মাতৃর উপর করেছিল উপজুপরি অত্যাচার। প্রতিদিনেই মাতৃক করেছিল নৃশংসভাবে প্রহার। দৈনিক মাতৃর সঙ্গে হয়েছিল প্রাঞ্জলর তর্কযুদ্ধ। শুক্রবারের নিশাও একেখিনি ঘটনায় পুনরাবৃত্তি হয়েছিল। মাতৃর সঙ্গে ভীষণ কাজিয়াত লিপ্ত হয়ে আছিল প্রাঞ্জল। তর্ক বিতর্কর মাজতেই চোকা অস্ত্রে প্রহার করে প্রাঞ্জলে মাতৃক। প্রহার করার পাছতেই চিকিৎসালয় লৈ যায় যদিও চিকিৎসকে মৃত বলে ঘোষণা করে মাতৃ পূর্ণিমা কলিতাক। সাতদিনে পাঁচদিনে মারি থাকে আর মোক মাথায় বিফলা করে দিছে। কি নাম লড়? প্রাঞ্জল। প্রাঞ্জল কি লেখে? প্রাঞ্জল কলিতা লেখে। ঘর? হ্যাঁ। কি হয় আপনার? মোর বেটা হয়। কালি রাতে কি হয়েছিল? কি কালি রাতে কি হয়েছিল? কালি রাতে, কালি রাতে গধূলি আমার চকক গেল বাজার কবে। মই এইটো কলো বোলে মই গধূলি অলপ চকক দাদা হয়ে যাব, একেলে দালি চালি আছে আকৌ বেলেগ আকৌ নাঙে যাক, এই অলপ হেৰি লৈ আহিব, জ্বালা বা কিবা এনেকৈ অলপ লৈ আহিব বোলে। হ'ব দা, তাৰপৰা চকক গেলি গেল। চকত যাই চকৰ পৰা মই ঘূৰিলোঁ সাতটামান বজাত। সাতটা বজাত আহি এতেই চাওঁ কি একা বাৰেই মানে অহু বোলে অঞ্জিৰত মায়েৰিক লৈ গেল। মায়েৰিক লৈ গেল, কিয়ে কি কথা কি বাতৰা? তাৰপৰাই আহোঁ, সি আহি মাকক এটাই থৈছে, থৈ মোক দেখা পায় আৰু মোকো খেদে দেখাল লৈ। মানে দাউদি? অঁ, দাইদি 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 তাৰ আগেদি এতাই 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 আৰু কাণত কাণত এতাই চাৰ্থে লগে লগে তাৰপৰা মেডিকেলক লৈ গৈছে। সি মাৰি কিনে মেডিকেল মাৰি কিনে মেডিকেল লৈ গৈছে। মেডিকেলত কলাক যে এতিয়া ঔষধ পুঠি যাওঁ, এতিয়া কি আছে এতিয়া থব নাগে, যাক লৈ যাক। আহি এখন বাটতে মাৰা গৈছে। কিহৰ কাৰণে হেৰি কৰিছে? কোনটো কিহৰ কাৰণে মাৰিলে? ঐ এইটো ঐ ইয়াৰ এইটো তাৰ এই চৌব্বিছ ঘণ্টাই আগৰ পৰাই কাজিয়া কৰি থাকে দহ বজাত এই বেৰা চেৰা ভাঙি আহি এগিলা ন কৰি চ চ বাপা এই গৃহস্থলী মোৰ মোৰ মাথাটো নেখিছোঁ, চচোন বাপকৰ মাথা দেখিছোঁ। মই ই কম ভৰপাই আহাৰ পিছোঁ দি মই লাহেকে ঘৰত আৰু এখন তাতে বিচনা তাতে সোমাই থাকোঁ। প্রথমে ধৃত প্রাঞ্জলে মাতৃ পিছলি পৰি আহত হৈ মৃত্যু হৈছে বুলি সম্পূর্ণ ঘটনাটো গাব দিয়ার চেষ্টা কৰিছিল, যদিও রাইজে মাতৃর মৃতদেহ ক্ষত বিক্ষত অবস্থাত প্রত্যক্ষ করাত রাইজর সমুখলৈ পোহৰলৈ আহে সমগ্র ঘটনা। রাইজে ধৰি বান্ধি প্রাঞ্জল কলিতাক গতাই দিয়ে আরক্ষীর হাতত। নলবাৰীৰ পৰা হীরক ডেকার রিপোর্ট, টাইম 8।